শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুলে অস্ত্রধারী তালেবান যোদ্ধাদের সামনেই প্ল্যাকার্ড নিয়ে নারীদের বিক্ষোভ। আফগান হিন্দু শিখদের আশ্রয় দেবে ভারত, বললেন মোদি। এবার আফগান শহর জুড়েই তল্লাশি বসিয়েছে তালেবান। আফগানিস্তান থেকে ফিরে যা বললেন ভারতীয় রাষ্ট্রদূত। কাশ্মীর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বললেন তালেবান নেতা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তালেবানের সাথে যোগাযোগ করছে, বলল পেন্টাগন। এবং সবশেষ থাকছে মার্কিনীদের আফগানিস্তানে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল, বললেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত রবিবার রাজধানী কাবুল দখলের মাধ্যমে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী তালেবান। কাবুল দখলের পর মঙ্গলবার প্রথমবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডাকা হয় তালিবানের পক্ষ থেকে। তবে সেই সংবাদ সম্মেলনের আগেই স্পর্ধা দেখিয়ে তালেবানের বিরোধিতায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় আফগান নারীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কাবুলের রাস্তায় ভারী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে তালিবান যোদ্ধারা। তাদের সামনেই তালেবান বিরোধী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন কয়েকজন নারী। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব ঘোষণার মতোই আফগান হিন্দু এবং শিখদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দফতরগুলোকে দেখতে বললেন তিনি। এছাড়া নির্দেশ দিলেন আফগানিস্তানের সাধারণ মানুষ সাহায্য চাইলে তাদের পায়। জানা গেছে মোদির বৈঠকে জানিয়েছেন ভারত কেবলমাত্র নিজেদের দেশের নাগরিকদেরই রক্ষা করবে না। তিনি বলেছেন আফগানিস্তানের সংখ্যালঘু শিখ এবং হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে। যে আফগান ভাই বোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন তাদেরও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে। সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু এবং শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। আশ্রয় দেওয়ার কথা না বললেও সাহায্যের প্রসঙ্গ তুলে মঙ্গলবার মোদি সেই বৃত্তে নিয়ে এলেন অন্য আফগান নাগরিকদেরও। ভারতীয় বিমান বাহিনীর বিমানে মঙ্গলবার আফগানিস্তান থেকে সেদেশে ফিরেছে 140 জন ভারতীয়। এরই মধ্যে রয়েছে আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্র্যান্ডস, দূতাবাসের কর্মী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ট্যান্ডন দেশে ফিরেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে। সেখানে তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। আফগানিস্তানে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার তিন দিন পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। খবরে বলা হয়েছে পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে, এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান তাদের সব তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না। খবরে উল্লেখ করা হয় মানুষ ভয়ে রয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে বা ঘটে যাওয়ার আশঙ্কা করছে নাগরিকরা, তাই সবাই ঘরের ভিতরেই থাকছেন। বিবিসি আরও জানিয়েছে শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তালেবান, এমনকি যান চলাচল ব্যবস্থাও তাদেরও সব জায়গায় দেখা যাচ্ছে। প্রতিটি মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছে, তারা যে শহরের নিয়ন্ত্রণে রয়েছে সেটা তারা নিশ্চিত করছে। তালেবান সদস্যরা জানিয়েছে তারা শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। আফগানিস্তান থেকে ভারতের রাষ্ট্রদূত এবং দূতাবাস কর্মরত অন্যান্য ভারতীয় কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান কাবুলে রওনা দিয়েছিল সকালে। বেলা 11টার দিকে গুজরাটের জামনগড়ে অবতরণ করে সেই বিমানটি। দেশে নেমে কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্যান্ডস বলেছেন, আমরা আফগানিস্তানের মানুষকে পরিত্যক্ত করিনি, তাদের কল্যাণ এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের মনে অনেক বেশি। আমরা আমাদের সম্পর্ক বজায় রাখব, তবে তা কোনো আকারে হবে তা এখনই বলতে পারবো না, অবস্থান পরিবর্তন হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত আরও জানান, যতদিন সব ভারতীয় দেশে ফিরতে না পারছে ততদিন এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা চালু থাকবে। এছাড়া কাবুল বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবা চালু হওয়া পর্যন্ত বিমান পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া।
কাশ্মীর নিয়ে তালিবানের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন বাহিনীটির মুখপাত্র জাবি উল্লাহ। মঙ্গলবার রাতে কাবুলের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে বলেন, আনন্দবাজার প্রতিবেদনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তালিবানের মুখপাত্র বলেন, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়, কাশ্মীরে আমাদের কোনো নজর নেই। জাবিহুল্লাহ দুপক্ষ বলে ভারত এবং পাকিস্তানকেই বুঝাতে চেয়েছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, আমরা এখন কারো সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করতে চাই না। এর আগে আফগানিস্তানে সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল তালেবান। তবে কাবুল দখলের পর সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দেয় তালেবান। বাহিনীটি জানায়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের সঙ্গে যে সখ্য ছিল, তালেবানের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং পাকিস্তান দুদেশের পক্ষেই তা মঙ্গলজনক। পেন্টাগনের কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকান এবং আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে নেবার পাশাপাশি তালিবানের সাথে যোগাযোগ করছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে আমাদের অপারেশনের ক্ষেত্রে তালিবানের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি আরও বলেন, বিমানবন্দরে থাকা আমাদের কমান্ডাররা বিমানবন্দরের বাইরে মাঠ পর্যায়ে থাকা তালিবান কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছেন, যা দিনে কয়েকবার ঘটছে। কির্বি এর চেয়ে বিস্তারিত আর কিছুই জানাননি। তালিবান বাহিনী 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের নেতৃত্ব দেয়। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাহিনী 2001 সালে তালিবানকে উৎখাত করেছিল। সম্প্রতি তালিবান দ্রুত সামরিক অভিযান শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে দেশটির বেশিরভাগ অংশ দখল করে নেওয়া হয়। এর ফলে আফগান বাহিনীর অনেক সদস্য পালিয়ে যায় বা আত্মসমর্পণ করে। আফগানিস্তানে সামরিক অভিযান চালানোকে আমেরিকার ইতিহাসে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। গতকাল মঙ্গলবার ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আজ বুধবার সংবাদ মাধ্যমটি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সাক্ষাৎকারে ট্রাম্প আফগানিস্তান সম্পর্কে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বাইডেন ইতিহাসের অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে আমেরিকাকে বেশি অপমানিত করেছে। সাক্ষাৎকারে এক পর্যায়ে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং আরও খারাপ হয়েছে, কেননা পুনর্গঠনের কাজ করতে হচ্ছে, সেখানে সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার আটকে যাওয়াটাকে চূড়াবালিতে পড়ার মতোই বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্প আফগানিস্তানে তালিবান উত্থানের জন্য জো বাইডেনের সিদ্ধান্তকে দায়ী করেন, এই জন্য তিনি বাইডেনের পদত্যাগ দাবি করেছেন। ২০,০০০ আফগানকে আশ্রয় দেবে ব্রিটেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সৈন্যরা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই দেশটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। রবিবার রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এমন অবস্থায় বিদেশি বাহিনীর সহায়তাকারী স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে দেশ ত্যাগের জন্য তারা হুড়োহুড়ি করে বিমানে উঠতে গিয়ে অমানবিক বিপর্যয়ের নজর এসেছে বিশ্ববাসীর কাছে। এমন পরিস্থিতিতে আগামী বছরগুলিতে ২০,০০০ মতো আফগানকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ব্রিটেন। প্রতিবেদনে বলা হয়, প্রথম বছরে ৫,০০০ মতো শরণার্থী বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ পাবে। নারী, কিশোরী এবং আরও যাদের বেশি সাহায্য দরকার তাদের প্রাধান্য দেওয়া হবে। ডেইলি টেলিগ্রাফি একটি নিবন্ধে দেশটির স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল অন্য দেশগুলোর সাহায্য চান। তিনি বলেন, আমরা একা কাজটি করতে পারবো না। তবে বিরোধী দলগুলো এই পদক্ষেপের যথেষ্ট মনে করছে না। তাদের মতে আরও বেশি মানুষের সাহায্য দরকার। এই সংখ্যা শুরুতে ৩৫ থেকে ৪০,০০০ হওয়া উচিত। বিশেষ করে প্রথম বছরে ৫,০০০ শরণার্থীকে আশ্রয় প্রয়োজনের তুলনায় একদমই কম। এই পরিকল্পনা শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের জন্য দুভাষী এবং অন্যান্য কাজে নিয়োজিত কর্মীরা। এদিকে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বিতর্কের জন্য হাউস অব কমন্সে বুধবার অধিবেশন ডেকেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন। প্রধানমন্ত্রীর অফিসে জানায়, কাবুলের পতন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন জনসন। তার আফগান পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার আশাবাদ জানান। যতদূর সম্ভব বেশি মানুষকে দেশ ত্যাগে তারা সাহায্য করবেন।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।